হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটি ফ্লাওয়ার ডিজাইন। প্রথমে আমরা যে কোনো একটি জায়গা সুষ্ঠু উঠিয়ে নেব। নেওয়ার পর 1, 2, 3, 4, 5, 6 ঘর উঠিয়ে নেব। উঠে নেওয়ার পর 1, 2, 3, 4, 5, 6 নম্বর ঘরে আবার সুষ্ঠু উঠিয়ে নেব। নেওয়ার পর 1, 2, 3, 4, 5, 6 আবার 6টি ঘর উঠিয়ে নেব। নেওয়ার পর 1, 2, 3, 4, 5, 6 নম্বর ঘরে আবার সুষ্ঠু উঠিয়ে নেব। এইভাবেই আমরা লাইনটি কমপ্লিট করে নেব। দেখো বন্ধুরা, আমার লাইনটি কমপ্লিট হয়ে গেল। তারপর 1, 2, 3, 4, 5 ঘর উঠিয়ে নেব। একটি ঘর ছেড়ে তারপরের ঘরটায় আবার সুষ্ঠু উঠিয়ে নেব। এরপর 1, 2, 3, 4, 5 ঘর উঠিয়ে নেব। এইভাবেই লাইনটা পুরো আমরা কমপ্লিট করে নেব। এরপর 1, 2, 3, 4, 5 আবারও 5টি ঘর উঠিয়ে নেব। উঠে নেওয়ার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব। এরপর 1, 2, 3, 4, 4টি ঘর উঠিয়ে নেব। নেওয়ার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব। এইভাবে আমরা পুরো লাইনটা কমপ্লিট করে নেব। দেখো বন্ধুরা, আমার লাইনটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা 1, 2, 3, 4, 4টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব। এরপর 1, 2, 3, 3টি ঘর সুষ্ঠু উঠিয়ে নেব। এরপর একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব। এইভাবেই আমরা এই লাইনটা পুরো কমপ্লিট করে নেব। এরপর 1, 2, 3, 4 ঘরে সুষ্ঠু উঠিয়ে নেব। উঠে নেওয়ার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব। এরপর আমরা 2টো ঘর সুষ্ঠু উঠিয়ে নেব। এইভাবেই আমরা পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এরপর 1, 2, 3, 3টি ঘর উঠিয়ে নেব। উঠে নেওয়ার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, আমরা পুরো লাইনটা এইভাবেই করে নেব। দেখো বন্ধুরা, আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল।
এরপর আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 নাম্বার ঘরে সুষ্ঠু উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর 1 2 3 4 5 6 ছয়টি ঘর উঠিয়ে নেব। এরপর 1 2 3 4 5 6 ছয় নম্বর ঘরে আবার সুষ্ঠু উঠিয়ে নেব। এরপর 1 2 3 4 5 6 আবার ছয়টি ঘর উঠিয়ে নেব। এরপর 1 2 3 4 5 6 আবার ছয় নম্বর ঘরে সুষ্ঠু উঠিয়ে নেব। এইভাবেই আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। এরপর 1 2 3 4 পাঁচটি ঘর উঠিয়ে নেব। একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব। এরপর আমরা 1 2 3 4 5 পাঁচটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব। এরপর 1 2 3 4 5 পাঁচটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব। এইভাবে আমরা পুরো ডিজাইনটা কমপ্লিট করে নেব। এরপর আমরা 1 2 3 4 5 পাঁচটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব। এরপর 1 2 3 4 চারটি ঘরে সুষ্ঠু উঠিয়ে নেব। আবার আমরা একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব। এইভাবে আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। এরপর আমরা 1 2 3 4 চারটি ঘরে সুষ্ঠু উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব। নেওয়ার পর 1 2 3 তিনটি ঘর উঠিয়ে নেব। আবারও আমরা একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব। এইভাবেই আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। এরপর আমরা 1 2 3 4 চারটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব।
নেওয়ার পর এক দুই দুটো ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব। এরপর এক দুই দুটো ঘর উঠিয়ে নেব। এইভাবেই আমরা এই লাইনটি কমপ্লিট করে নেব। এরপর আমরা এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরটা সুষ্ঠু উঠিয়ে নেব। এইভাবেই আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। দেখো বন্ধুরা, আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।